বিভাগ সেই মহামান্য হাইকোর্টের আদেশ স্থগিত করেছে এবং আগামী 28 জুনের মধ্যে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছে। আমরা আমাদের বিজ্ঞ উকিল যিনি আছেন তার বিজ্ঞ অ্যাডভোকেটের আমরা সার্টিফিকেট পেয়েছি। আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের নির্দেশনা পেয়েছি। তো আগামী 15ই মে যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এটা এই স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব হবে না এবং আগামী রোববার বিকেল 3টায় আমাদের নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন কমিশনের সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে। রিটার্নিং অফিসার যা সিদ্ধান্ত হবে তাই ফাইনাল। রিটার্নিং অফিসার যেহেতু নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি হিসাবে উনি এখানে আছেন, তাকে সার্বিক সহযোগিতা করার জন্য নির্বাচন কমিশন থেকে এই আমাদের প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে সকল নির্বাচন কমিশনার এবং অন্যান্য কর্মকর্তারা ওখানে বিভিন্ন পর্যায়ে গিয়ে তাকে সহায়তা করে থাকে। না না, এটা হলো একটা একটা হলো কি এই অভিযোগ কোনো নাই, সেটি হলো যে উনি প্রথমবারের মতো রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছে। স্বাভাবিকভাবে উনি একটা উভয় দিক থেকে চাপের মুখে থাকেন, তাকে তাৎক্ষণিকভাবে বুদ্ধি পরামর্শ এবং সাহস যোগানোর জন্য একজন কর্মকর্তা দেওয়া হয়েছে যিনি ইতিপূর্বে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছে। কোনো আইনের ব্যর্থ না, নির্বাচন কমিশন এখন যে ওই খুলনাতে যারা আছে এবং কি জনপ্রশাসনে যারা কর্মকর্তা আছে যে কাউকে যে কোনো সময়ে অফিস আদেশ করে যে কাউকে ওখানে পাঠাতে পারে। এখন জনপ্রশাসনে যত কর্মকর্তা আছে সকলে কিন্তু এখন নির্বাচন কমিশনের অধীন। এটা নির্বাচন একটা নির্বাচন যেহেতু হচ্ছে ওখানে চাপের উভয় পক্ষে চাপে আছে,